जापान और बांग्लादेशेर जौथ दुई नागरिकेर बाच्चादेर सर्वशेष रायेर दिन धार्य करा हुएछे आगामी 14 नवेम्बर। एबारे बांग्लादेशी नागरिक इमरान शरीफ तीन सन्तानेरई अभिभावकत्व दाबी करलेन उच्च आदालतेर काछे। एरी मध्ये बांग्लादेशी नागरिक इमरान शरीफेर दुई सन्तान बांग्लादेशे उपस्थित थाकलेओ तृतीयतम सन्तानटी एखोनो पर्यन्त जापानेई रये गेछे। बांग्लादेशी नागरिक इमरान शरीफेर कनिष्ठतम कन्याके बांग्लादेशे आनार जन्य उच्च आदालतेर काछे आवेदन करेछेन बांग्लादेशी एई नागरिक। এ সময়ে জাপানি নাগরিক নাকানো এরিকো অর্থাৎ বাচ্চাদের মাকে লিগাল নোটিশ পাঠালেন বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ। ইতিমধ্যে জাপান বাংলাদেশি দম্পতি তাদের মেয়েদের নিয়ে দায়ের করা মামলাটি অনেক দূর এগিয়ে গেছে। বহুবার এই মামলাটি মীমাংসার চেষ্টা করে এসেছেন উচ্চ আদালত, কিন্তু প্রতিবারই বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক নাকানো এরিকোর পক্ষ থেকে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, যার কারণে এ মামলাটি এক ধাপ এগিয়ে গেলেও দুই ধাপ পিছিয়ে আসছে। জাপান বাংলাদেশের এ মামলাটি অন্য একটি দেশ থেকে উৎপন্ন হয়ে এসেছে, সুতরাং এ মামলাটির সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে জড়িয়ে আছে বলে উচ্চ আদালতের মতামত। তাই সুন্দর ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক নাকানো এরিকো অর্থাৎ বাচ্চাদের মা বাবার সমঝোতার মাধ্যমে স্পষ্ট রায় প্রকাশ করতে চান উচ্চ আদালত, যাতে করে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও নৈতিকতা লাভ করতে পারে। বেশ কয়েকদিন ধরে আদালত প্রাঙ্গণে ঘুরপাক খাচ্ছে এই মামলাটি। বিশ্লেষকদের মতামত, এ ধরনের ব্রোকেন ফ্যামিলি থেকেই ঝরে পড়া বাচ্চারা পরবর্তীতে বিভিন্ন রকম ক্রাইমে লিপ্ত হয়, হারিয়ে ফেলে তাদের সামাজিক নৈতিকতা এবং মূল্যবোধ। বর্তমানে জাপান বাংলাদেশি দম্পতির বাচ্চারা এখনও পর্যন্ত গুলশানের সেই নির্দিষ্ট করা ফ্ল্যাটটিতেই রয়ে গেছে। এখন তারা অনলাইন ক্লাস করছে ফ্ল্যাটটির ভেতর থেকেই। স্কুল খোলার অনেকদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সশরীরে স্কুলে উপস্থিত হতে পারেননি জাপান বাংলাদেশি দম্পতির দুই শিশু কন্যা।